ঝামেলা যেন পিছুই ছাড়ছে না বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। হত্যা মামলা ইনজুরি বিতর্কের পর এবার শেয়ার বাজার কারসাজির অভিযোগে শাস্তির মুখে পড়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। পুঁজিবাজারে শেয়ার কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। একই সঙ্গে সাকিবের ব্যবসায়িক অংশীদার এবং পুঁজিবাজার কারসাজিকারক বা গ্যাম্বলার হিসেবে পরিচিত সমবায় কর্মকর্তা আবুল খায়ের হিরুকে 25 লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে 1,63,00,000 টাকা জরিমানা করা হয়েছে 4 ব্যক্তি ও 3 প্রতিষ্ঠানকে। 24 সেপ্টেম্বর বিএসইসির 923তম কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্থার চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সভা শেষে বিএসইসির জনসংযোগ কর্মকর্তা মোহাইমিনুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার লেনদেন কারসাজির মাধ্যমে সিকিউরিটি আইন ভঙ্গ করায় আবুল খায়েরকে 25 লাখ টাকা, সাকিব আল হাসানকে 50 লাখ টাকা, এশাল কমিউনিকেশনকে 75 লাখ টাকা, সাকিব ও হিরু প্রতিষ্ঠান মোনার্ক মার্ট লিমিটেডকে 1 লাখ টাকা, আবুল কালাম মাতবরকে 10 লাখ টাকা, লাভা ইলেকট্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে 1 লাখ টাকা এবং জাহিদ কামালকে 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে।